আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে শেয়ার করব অ্যাজোস্পার্মিয়া বা বন্ধাত্ব, পুরুষ বন্ধাত্ব কেন হয়, দিন দিন কেন বেড়ে যাচ্ছে, আর এর থেকে মুক্তি পাওয়ার জন্য আর চিকিৎসাগুলো কী কী, আমাদের কী করণীয়। পুরুষের বীর্যে শুক্রাণু যদি একেবারেই না থাকে তাহলে এটাকে আমরা বলে থাকি অ্যাজোস্পার্মিয়া। মূলত হচ্ছে যে পুরুষ দ্বারা কোনো ধরনের বাচ্চা আশা করা যায় না, যেমন তার কাউন্ট, মরফোলজি, মর্টালিটি এটা একেবারে জিরো থাকবে, এটাকে আমরা অ্যাজোস্পার্মিয়া বলে থাকি। তো এখন আসি যে এই যে অ্যাজোস্পার্মিয়া বা দিন দিন যে পুরুষ বন্ধাত্ব বৃদ্ধি পাচ্ছে এর মধ্যে আপনি আছেন কি না, আপনি কীভাবে বুঝবেন এবং এর কারণগুলো কী এবং চিকিৎসা কী, সেটা অবশ্যই আমাদের জানার দরকার রয়েছে। প্রথমে বলি আপনি কীভাবে বুঝবেন যে আপনার অ্যাজোস্পার্মিয়া রোগী কি না। আপনি যদি একটা পরীক্ষা করেন সিমেন অ্যানালাইসিস, তাহলে আপনি ক্লিয়ারভাবে বুঝতে পারবেন যে আপনার দ্বারা আসলে কি বাচ্চা হওয়ার সম্ভাবনা রয়েছে কিনা। অথবা যে পুরুষগুলা 2 বছর, 3 বছর বা 4 বছর, 5 বছর হয়ে গেছে বিয়ে করার পরও সন্তান হচ্ছে না, তাদেরও কিন্তু সম্ভাবনা থাকে অ্যাজোস্পার্মিয়া হওয়ার, অর্থাৎ পুরুষ বন্ধাত্ব হওয়ার। এখন হচ্ছে আমরা মেইনলি জানবো যে অ্যাজোস্পার্মিয়া এটা আসলে কত প্রকার। অ্যাজোস্পার্মিয়াকে মূলত তিনটে ভাগে ভাগ করা হয়েছে। এক নম্বর হচ্ছে প্রি টেস্টিকুলার অ্যাজোস্পার্মিয়া। আমাদের শরীরে এক ধরনের হরমোন রয়েছে গোনাডোটোপিন। এই গোনাডোটোপিন হরমোন যদি সঠিকভাবে সিক্রেশন না হয়, সঠিকভাবে তৈরি না হয়, তাহলে হচ্ছে আমাদের এই প্রি টেস্টিকুলার সমস্যাগুলো, অ্যাজোস্পার্মিয়া সমস্যাগুলো সবচেয়ে বেশি হয়ে থাকে। দুই নম্বর হচ্ছে টেস্টিকুলার অ্যাজোস্পার্মিয়া। এটা হচ্ছে আমাদের যে অন্ডকোষ রয়েছে বা টেস্টিস রয়েছে, এটা গঠনের সমস্যা থাকতে পারে বা গঠনের অস্বাভাবিকতা থাকতে পারে। অনেকে দেখা যায় যে টেস্টিস একটা রয়েছে, অনেকে জন্মগতভাবে নাও থাকতে পারে। এগুলো হচ্ছে মূলত টেস্টিকুলার অ্যাজোস্পার্মিয়ার কারণগুলো। তিন নম্বর হচ্ছে পোস্ট টেস্টিকুলার অ্যাজোস্পার্মিয়া। এটা মূলত আমরা যে রিপ্রোডাক্টিভ যে সিস্টেম রয়েছে বা পুরুষের যে পুরুষ প্রজননতন্ত্র রয়েছে, সেই পুরুষ প্রজননতন্ত্রে যদি কোনো ধরনের অবস্ট্রাকশন থাকে তাহলে এই সমস্যাগুলো হয়। একটু সহজভাবে বলতে গেলে যেমন আপনার যে সিমেনটা বা যে শুক্রাণুটা আসার কথা ছিল একটা নালী দিয়ে, সেই নালীটা যদি কোনো ধরনের আটকানো থাকে, বাধা থাকে, তাহলে কিন্তু এই সমস্যাগুলো হতে পারে। মূলত হচ্ছে অ্যাজোস্পার্মিয়াকে এই তিনটে ভাগে ভাগ করা হয়েছে। এখন আমরা জানবো যে কী কী কারণে একজন পুরুষের এই অ্যাজোস্পার্মিয়া বা পুরুষ বন্ধাত্বহীনতা বা ইনফার্টিলিটিতে ভুগে, এর কারণগুলো আসলে কী। কারণ নাম্বার একে রয়েছে জন্মগতভাবেই তার টেস্টিস নাই। অনেক ছেলেদের দেখবেন জন্মগতভাবে তার টেস্টিস নাই। যদি টেস্টিস তার নাই থাকে তাহলে কিভাবে তার শুক্রাণু তৈরি হবে বা হরমোন তৈরি হবে বা সিমেন তৈরি হবে, এটা হচ্ছে একটা কারণ। যদি আপনার টেস্টিস নাই থাকে তাহলে তো বাচ্চা দানা সক্ষম হওয়ার কোনো সম্ভাবনা নেই। দ্বিতীয় হচ্ছে আপনার টেস্টিস দুইটিই আছে কিন্তু দুইটার মধ্যে একটা কার্যকারিতা নাই, অর্থাৎ তার যেগুলো তৈরি করার দরকার অকার্যকর হয়ে গেছে, যেমন সিমেন বা স্পার্ম বলেন বা যেগুলো তৈরি করার কথা সেগুলো একটাও তৈরি হচ্ছে না, অকার্যকিতা রয়েছে, সেজন্য বাচ্চা দানের সক্ষমতা হচ্ছে না। তিন নম্বর হচ্ছে আপনার টেস্টিস রয়েছে, সবই ঠিকঠাক রয়েছে কিন্তু আপনার যে সিমেনটা বা স্পার্মটা তৈরি হওয়ার কথা সেটা তৈরি হচ্ছে না। আবার অনেক সময় দেখা যায় যে স্পার্ম বা সিমেন তৈরি হচ্ছে কিন্তু সেটা ন্যাচারালি তৈরি হচ্ছে না। ছেলেদের ইনফার্টিলিটি বা বন্ধাত্ব হওয়ার আরেকটা সবচেয়ে বড় কারণ হচ্ছে পিউবার্টিতে অনেকে দেখবেন বা বয়সন্ধিকালে অনেকে দেখবেন মাম্পস হয়। মাম্পসটা হচ্ছে গালের দুই পাশ অনেক বেশি ফুলে যায়। এই মাম্পসটা কিন্তু যখন হয় তার মাম্পসের একটা সাইড ইফেক্ট হচ্ছে যে আপনার যে টেস্টিস রয়েছে সেই টেস্টিটাকে ফুলিয়ে দেবে, তারপরে হতে পারে এখানে ভেরিকোসিল করতে পারে, পানি আনতে পারে, র্যাশ হতে পারে, বিভিন্ন ধরনের ইনফেকশন কিন্তু আপনার টেস্টিসে করতে পারে। সো অবশ্যই এটা সাবধান থাকতে হবে। আপনার ছেলে মেয়ে বা ভাই বোন যারা রয়েছে যদি এক ধরনের মাম্পস হয়ে থাকে তাহলে অবশ্যই তাকে চিকিৎসা করতে হবে। মাম্পস হচ্ছে একটা ভাইরাল ইনফেকশন। সো ভাইরাল ইনফেকশন চিকিৎসা করলেই এই যে বড় ধরনের সমস্যা বা ক্ষতি থেকে আপনারা বাঁচতে পারেন। এক্সাম্পল হচ্ছে আপনি যদি কোনো ধরনের বা ছোটোবেলায় মাম্পস হয়ে থাকে, সেই মাম্পসের প্রপার চিকিৎসা যদি আপনি না করিয়ে থাকেন তাহলে দেখা যাবে ভবিষ্যতে বা বিয়ে করার পরে আপনার বাচ্চা ধরনের অক্ষমতা হয়ে যাবেন। এছাড়া কিছু কিছু পুরুষের দেখবেন টিউমার হতে পারে, ভেরিকোসিল হতে পারে বা রেডিয়েশনের কারণে, অনেকে দেখবেন এক্সরে বা বিভিন্ন ধরনের রেডিয়েশন, এক্সরে, এমআরআই বা সিটি স্ক্যান এইগুলোতে যারা কাজ করে তাদের হচ্ছে এই ধরনের রেডিয়েশন কারণেও কিন্তু সিমেনের শুকানোগুলো আস্তে আস্তে মরে যায়। এছাড়াও কিছু পুরুষ রয়েছে যারা হচ্ছে কোনো কারণে ভেরিকোসিল বা টিউমারের কারণে কোনো কারণে কোনো এক সময় আপনি অপারেশন করিয়েছিলেন, অপারেশনের কারণে দেখা গেলো যে আপনার
অপারেশন ঠিকঠাক মতন হয়েছে কিন্তু শুকানো তৈরি বা শুকানো যে উৎপন্ন হয় সেই জায়গাটা নষ্ট হয়ে গেছে বা সেই জায়গাটা কেটে গেছে, এই কারণে কিন্তু মূলত হতে পারে। এখন আসি হলো আমরা কারণ জানলাম এস্পারমিয়া কি সেটা জানলাম, এখন আসবো আমরা কিভাবে এর সঠিক সমাধান পেতে পারি এর চিকিৎসাগুলোকে। কখনো ভয় পেলে হবে না, আপনি এস্পারমিয়া হয়েছে সেটা একেবারেই যে আপনার বাচ্চা দানে সক্ষম হতে পারবেন না সেটাও ভুল, কারণ অনেক এস্পারমিয়া রোগী রয়েছে যাদের হচ্ছে বাচ্চা পরবর্তীতে হচ্ছে। কেন হচ্ছে আমি বলি, যেহেতু আমরা একটা প্রথমেই বলেছিলাম যে এটা হচ্ছে প্রি টেস্টিকুলার এজোস্পারমিয়া, একটা হরমোনের সমস্যার কারণে হতে পারে। সো প্রথমত হচ্ছে আপনার কিছু হরমোনাল ড্রাগ, কিছু হরমোনাল থেরাপি আপনাকে দেওয়া হবে, তার পাশাপাশি হচ্ছে আপনি যদি কোনো ধরনের সার্জারি লাগে সেটা পরীক্ষা নিরীক্ষা করার পরে সার্জারি করতে হবে, কারণ দ্বিতীয় যেটা বলেছিলাম যে রিপ্রোডাক্টিভ সিস্টেমে বা যেখানে পুরুষের প্রজনতন্ত্র বা যেখান থেকে সিমেনগুলো তৈরি হয়, শুক্রাণুগুলো তৈরি হয়, সেখানে যদি কোনো ধরনের বাধা থাকে তাহলে কিন্তু এটা হতে পারে। সেজন্য সেখানে একটা ছোটোখাটো একটা সার্জারিও করলে কিন্তু আপনি স্বাভাবিক অবস্থায় ফিরে পেতে পারেন। এছাড়া এজোস্পারমিয়া থেকে বাঁচার জন্য আমাদের কিছু কাজ নিজেদেরকে করতে হবে, ওষুধ থেরাপি বা সার্জারি সেটা তো ডক্টরে আপনাকে অবশ্যই করবে, পাশাপাশি নিজেদের কিছু কাজ নিজেরাই করতে হবে। যেমন খাবার খুবই গুরুত্বপূর্ণ, খাবারগুলো আমাদেরকে খুব কেয়ারফুলি খাবার খেতে হবে, যেমন হচ্ছে পাশু জাতীয় খাবারগুলো একেবারে বাদ দিতে হবে, নেশা অ্যালকোহল ড্রাগস সেগুলো একেবারে বাদ দিতে হবে, ভালো খাবার প্রোটিন ক্যালসিয়াম বা আয়রন ম্যাগনেশিয়াম রয়েছে এই খাবারগুলো আমাদেরকে প্রচুর পরিমাণে খেতে হবে। যে খাবারগুলো খেলে শুক্রাণু বা স্পার্মের ঘনত্ব বাড়ে বৃদ্ধি পায় সেগুলো খেতে হবে, যেমন ডিম দুধ কলা মাছ মাংস শিম বা শিমের বিচি বা যে কোনো ধরনের বিচি এগুলো খেতে পারেন। এছাড়াও আমাদেরকে প্রতিনিয়ত সময় মতো করে ঠিক টাইমে ঘুমাতে হবে, ঘুমটা হচ্ছে আমাদের শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ, আমরা সবসময় বলে থাকি ঘুমের মধ্যে একজন পুরুষের টেস্টোস্টেরন লেভেলটা বৃদ্ধি পায়। এছাড়াও এক্সারসাইজ, এক্সারসাইজটা আমাদের শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ, একজন মানুষ যদি প্রতিদিন কায়িক পরিশ্রম না করে তাহলে এক ঘন্টা হলে আপনাকে দৌড়াতে হবে বা ফিজিক্যাল এক্সারসাইজ করতে হবে, যেটা আপনার ভবিষ্যতের জন্য অনেক ভালো হবে বা সিমেন বা আপনার টেস্টোস্টেরন লেভেলটাকে বৃদ্ধি করার জন্য অনেক উপকারে আসবে। পানি খুবই গুরুত্বপূর্ণ, প্রচুর পরিমাণে আপনাকে পানি পান করতে হবে, একজন স্বাভাবিক মানুষের 10-12 গ্লাস পর্যন্ত ডেইলি পানি পান করতে হবে, যেটা আপনার শরীর মন মাইন্ড বা শরীরের অন্যান্য অঙ্গকে অনেক বেশি সুস্থ রাখবে। ভিটামিন সি জাতীয় খাবার প্রচুর পরিমাণে খেতে হবে। আপনার যদি এজোস্পারমিয়া হয়ে থাকে বা পুরুষ বন্ধত্ব হয়ে থাকে সেটা বোঝার জন্য অবশ্যই একটা টেস্ট করে নিতে পারেন, সেটা হচ্ছে সিমেন অ্যানালাইসিস, সেটা স্কিন থেকে দেখে নেবেন। এবং যদি আপনি দীর্ঘদিন ধরে বাচ্চা নেওয়ার চেষ্টা করার পরেও যদি আপনার বাচ্চা হচ্ছেন তাহলে অবশ্যই অনুরোধ থাকবে একজন গাইনোকোলজি ডক্টরের সাথে পরামর্শ করে চিকিৎসা করতে হবে। কখনো বাসায় বসে বসে বা কবিরাজি ইউনানি হার্বাল চিকিৎসা টিকিৎসা নিয়ে তারপরে ডক্টরের কাছে যাবেন না, দেন হচ্ছে ডক্টরে কিন্তু ঝামেলায় পড়বে। অবশ্যই সচেতন হন, নিজে সচেতন হন, অন্যকে সচেতন করুন,